প্রিয় দর্শক, ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা এসেছি নন্দনগাছ বাজারে। এটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত। আজকে আপনাদেরকে নন্দনগাছি ছাগলের হাট অর্থাৎ কুরবানি উপলক্ষে ছাগলের হাট সেটি ঘুরে দেখাবো এবং ছাগলের দাম কেমন যাচ্ছে, কোন ছাগলের কেমন দাম সেগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করব আমরা। তো আমরা এখন হচ্ছে বাজারের ভেতরের দিকে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে আজকে অনেকগুলো ছাগল আছে, অনেকগুলো ছাগল নিয়ে আসা হয়েছে। এই হাটে সাধারণত আশেপাশের গ্রামের লোকজন তারা হচ্ছে তাদের বাসায় যে ছাগলগুলো লালন পালন করে সেই ছাগলগুলো বিক্রি করার জন্য নিয়ে আসে এবং অনেকে এসেছে এখানে ছাগল কিনতে। তারা তাদের পছন্দ মতো, তাদের বাজেট অনুযায়ী, তাদের সাধ্যমতো কেনার চেষ্টা করছে। তো বাজারে হচ্ছে অনেক ভিড়। আজকে যেহেতু শেষ হাট, মানে কুরবানির ঈদের আগে শেষ হাট, সাধারণত নন্দনগাছি হাটে শুক্রবার এবং সোমবার হাট বসে থাকে। এই দুই দিন হচ্ছে নন্দনগাছি বাজারের হাটের দিন, শুক্রবার আর সোমবার। আজকে যেহেতু সোমবার, তো ঈদের আগে সামনে আর কোনো হাট নেই। তো অনেকেই আজকে একটু বেশি দাম হলেও হচ্ছে কিনে নেবে, অথবা যারা বিক্রি করতে এসেছে দেখা যাচ্ছে তাদের অনেকেরই টাকার প্রয়োজন। তো সেক্ষেত্রে কখনো কখনো দেখা যাচ্ছে একটু কম দাম হলেও হচ্ছে বিক্রি করে দিচ্ছে, যেহেতু সামনে ঈদ। তো এই বাজার ঘুরে আমরা যেটা দেখেছি, যেটা দেখলাম সেটা হচ্ছে যেসব ছাগলগুলো সাধারণত একটু মাঝারি আকৃতির, মানে যেগুলোর দাম হচ্ছে সাধারণত 15-20 হাজার বাজেটের মধ্যে, সেগুলোর তুলনায় যেগুলোর দাম 30-40 হাজার টাকা দাম, সেগুলোর দাম তুলনামূলকভাবে একটু কম যদি মাংসের সাথে বিচার করে থাকেন বা মাংসের সাথে যদি তুলনা করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে প্রচুর ভিড়, অনেকেই হচ্ছে ছাগল কিনছে, কেউ কেউ ছাগল কিনেছে, কিনে নিয়ে চলে যাচ্ছে, আবার কেউ কেউ হচ্ছে বাজারে সবেমাত্র এসেছে, তারা হচ্ছে দেখছে ঘুরে ঘুরে, দাম দর করছে বিভিন্ন জনের সাথে, পছন্দ হলে তবেই কিনবে। আবার দেখতে পাচ্ছেন যে অনেকেই আবার কেউ কেউ দেখতে এসেছে এমনিতে হাট ঘুরতে এসেছে। আমরা দেখলাম 30 হাজার টাকা দামের ছাগল দেখেছি, 40 হাজার টাকা দামের ছাগল দেখলাম, 15-20 হাজার টাকার ছাগল দেখেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।